ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। জট পড়ে যাবে যে। না, আমার চুল নিয়ে তোমাকে অত আদিক্ষেতা করতে হবে না। তেমন হলে আমি পার্লার থেকে গিয়ে ঠিক করে আসবো। ঠিক আছে, সে যেদিন যাবি সেদিন যাবি, এখন তো আর যাচ্ছিস না। সদ্য বাচ্চা হয়েছে তোর, সবে 8 দিন, এইভাবে থাকলে বাচ্চাটাতে তোর ক্ষতি হতে পারে। ক্ষতি হলে হবে, তাতে আমার কিছু যায় আসে না। কি বলছিস, তোর কিছু যায় আসে না? না আসে না, কিচ্ছু যায় আসে না। যায় আসে না মানে? তোরা আজকালকার মেয়েরা কি দিয়ে যে তৈরি তা ভগবানই জানেন। কত খেয়াল আছে কতক্ষণ বাচ্চাটাকে দুধ দিস নি? যা একবার বাচ্চাটার কাছে যা। না, যাবো না। কি বলছিস, এতে তো বাচ্চাটারও ক্ষতি হবে, তোরও তো ক্ষতি হবে দুধ জমি। ক্ষতি হলে হোক, তাহলে আমি অপরের বাচ্চাকে নিজের বুকে দুধ দিতে পারবো না। অন্যের বাচ্চা মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে আমি বেশ বুঝতে পাচ্ছি তোমরা আমাকে পাগল করে দিতে চাইছো। এসব কি বলছিস অপালা? আমি সব জানতে পেরে গেছি। ওটা আমার বাচ্চা নয়, নার্সিংহোম পাল্টে দিয়েছে। ওটা আমার বাচ্চা নয়, আমি ওকে দেখলেই বুঝতে পারি। দেখো, কান্নাকার বাচ্চা, ওটাকে দেখলে আমার ঘেন্না হয়। কখনো কখনো মনে হয় ওটার গলার টিপে শেষ করে দিই। কি অলক্ষণের কথা গো, প্রথম সন্তান ছেলে বলে কথা। চো চো, দেখো, চো, শোনো শোনো শোনো, চো, ওখানে যাও গিয়ে দেখো। শোনো, চুপ চুপ, শুনতে পাচ্ছো? তোমার জামাই আর ওই ফর্সা মতো নার্সটা, ওই চশমা পড়া শয়তানিটা, দেখো দেখো দেখো, ওরা দুজনে মিলে চাদর জড়িয়ে ভেবেছিল আমি কিচ্ছু বুঝতে পারবো না, তাই না? আমি সব জেনে গেছি, এইসবের মধ্যে তুমিও আছো, তুমিও আছো এইসবের মধ্যে। ভেবেছিলে কি আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সব বুঝতে পেরে গেছি, শেষ করে দেবো, শেষ করে দেবো ওইটাকে, ওটাকে আমি এক্ষুনি শেষ করে দেবো, শেষ করে দেবো। পাগল হয়ে গেছি,
আমি পাগল হয়ে গেছি না? পাগল পাগল তোমাকে সবাইকে চিনে গেছি আমি, সবাইকে চিনে গেছি। পাগল হয়ে গেছি না আমি? সবাইকে চিনে গেছি, সবাইকে চিনে গেছি আমি। ভাবছেন তো ভূতে ধরেছে বা জিনে ধরেছে? হ্যাঁ, অনেকের ধরে। আমরা ভাবি যে ভূতে ধরে, জিনে ধরে। এই যে কেসটা দেখলেন, যে স্টোরি লাইনটা দেখলেন, এটা কিন্তু ভূতে ধরা নয়, জিনে ধরা নয়। এটা একটা রোগ, এই রোগটার নাম পোস্টপার্টাম সাইকোসিস। এটা প্রথম বাচ্চার হওয়ার 2-3 দিনের মধ্যে শুরু হয় এবং এটা অনেক ক্ষেত্রে 7 দিন, 14 দিন, 1 মাস, অনেকের বছরও থাকে যদি ট্রিটমেন্ট না করানো যায়। সাইকোসিস মানে এখানে পেশেন্টরা কিছুতেই মেনে নিতে পারে না যে সে অসুস্থ। সে মনে করে আমি যেটা ভাবছি, যেটা দেখছি, যেটা শুনছি সেটাই ঠিক। হ্যাঁ, এই ধরনের কেসে পোস্টপার্টাম সাইকোসিসে, বা এটার আর একটা নাম আছে পিওরপারাল সাইকোসিস, এতে অডিটারি হ্যালুসিনেশন হয়। মানে পেশেন্ট শুনতে পায় এমন কিছু কথা যেটা আশপাশের লোকজন শুনতে পায় না। পেশেন্ট দেখতে পায় এমন কিছু দৃশ্য যেটা আশপাশের লোকেরা মেনে নিতে পারে না, তারা কিন্তু দেখতে পায় না। কিন্তু পেশেন্ট মনে করে যে সে ঠিক দেখছে বা যে সে ঠিক শুনছে। এই রোগটা জেনারেলি দেখা যায় 1000 মায়েদের মধ্যে 7-15 জনের কিন্তু এটা হয়, পিওরপারাল সাইকোসিস। 7-15 জন 1000 জন মায়ের মধ্যে এটা দেখা দেয়। জেনারেলি এটা প্রথম বাচ্চা হওয়ার সময় শুরু হয়। খুব রেয়ার ইনস্টেন্সেস আছে যে সেকেন্ড চাইল্ড বার্থ বা থার্ড চাইল্ড বার্থে এটা শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ধরনের কেস দেখে থাকি, ইনফ্যাক্ট আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমি যতগুলো কেস পিওরপারাল সাইকোসিসের দেখেছি, প্রথমটাই প্রথম বাচ্চার দিয়ে শুরু হয়। যদি ট্রিটমেন্ট করানো যায় এটা সেকেন্ড বা থার্ড ইস্যুর পর হয় না। যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, হ্যাঁ ঠিকভাবে কেন বললাম বলুন তো, অনেকে কি করে, অনেকে তাবিজ, কবজ, মাদুলি, ঝাড়ফুঁক করায়। এটা কিন্তু ট্রিটমেন্টের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে দেখা যায় প্রথমবার তো 7-10-15 দিনের মধ্যে, যেহেতু সেলফ লিমিটিং কমে যায়, অথব বাড়ির লোকেরা ভাবে হয়তো তাবিজ কবজ, হয়তো ঝাড়ফুঁক কাজ করেছে। কিন্তু সেকেন্ড এপিসোড যখন হয়, সেকেন্ড বাচ্চাটা যখন জন্মায়, তখন কিন্তু আবার রিপিটেড হয়। হ্যাঁ, পিওরপারাল সাইকোসিস যদি ট্রিটমেন্ট না করানো যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিপিটেড হয়। আমার প্রফেশনালি আপনাকে একটা উপদেশ দিতে পারি, যদি আপনার আপনজনের কারুর দেখেন এই ধরনের প্রবলেম হচ্ছে, যত তাড়াতাড়ি পারবেন সাইকিয়াট্রিস্টের হেল্প নেবেন। এর কিন্তু ভালো চিকিৎসা হয়। প্রথম বাচ্চাটা যদিও কষ্ট পায়, দ্বিতীয় বাচ্চাটা যেন ট্রিটমেন্টের অভাবে কষ্ট না পায়। এমন ঘটনা যে ঘটে না এমন তো নয়, আমরা খবরের কাগজে, টিভিতে এমন তো কতই শুনি। আর হাসপাতাল, নার্সিংহোমে বাচ্চা পাল্টানোর ঘটনা হামেশাই ঘটে। দেখলে দেখলে জানেন না কেউ, আমারও বাচ্চাটা না পাল্টে দিয়েছে, আমি নিজে কানে শুনেছি। আর সেই বাচ্চাটা কি পাল্টেছে জানেন? আমার মা আর আমার স্বামী, ওদের একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। বেশ, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আপনার তো নিজের বাচ্চা হয়েছে। এখন সেই বাচ্চাকে যখন খুঁজে পাওয়া যাবে, তখন তো তাকে যত্ন করতে হবে, আর তার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, তাই তো? আমি আপনাকে ঠিক 2টো ওষুধ দেবো, আপনি সেটা খাবেন। কি খাবেন তো?
কিন্তু ডাক্তারবাবু আমার বাচ্চাটা? আপনার বাচ্চাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। দেখবেন, আমার মা আর স্বামী যেন এই কথাগুলো জানতে না পারে। ঠিক আছে, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে চলে যান। কোথায় ডাক্তারবাবু? যারা বাচ্চা খুঁজে দেয় এমন একজনের ঠিকানা আমি জানি, আপনি সেখানে চলে যান। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। আপনি সেখানে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন সমস্ত ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই আপনার। মা, ঠিকানাটা ভালো করে বুঝে নাও, আমি ততক্ষণ একটু বাইরে বসি। হ্যাঁ আসুন। হ্যাঁ শুনুন, আমি আপনাকে যা ঠিকানাটা দেব, তিনি একজন সাইকিয়াট্রিস্ট, আপনার মেয়ের সমস্যাটা পুরোপুরি মানসিক, আপনি একদম চিন্তা করবেন না। আপনি ওখানে যান, ওনাকে সমস্ত কিছু খুলে বলুন, ঠিক আছে? দরকারে আমি আপনাদের সঙ্গে আছি, একদম ঘাবড়াবেন না। আমার মেয়েটাও ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? আলবাত হবে। পোস্টপার্টাম সাইকোসিস বা পিওরপারাল সাইকোসিস। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন তন্ময়দা, আমাদের সাইকোলজিস্ট তন্ময় মিত্র। আসুন একটু আলোচনা করি। আচ্ছা তন্ময়দা, এই যে পোস্টপার্টাম সাইকোসিস, এটা তো আমরা জানলাম এবং দর্শকরাও জেনেছেন যে এটা একটা সাইকোটিক ফেনোমেনন, এবং বাচ্চাটাকে আলাদা করলে এবং মাটার থেকে আলাদা রাখলে, মাকে বাচ্চাটার থেকে, তাহলে আমাদের মাকে ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। আবার আরেকটা স্কুলিং বলে যে বাচ্চাটাকে যদি এক মাস আলাদা রাখা হয় বা দু সপ্তাহ তিন সপ্তাহ আলাদা রাখা হয়, মার অ্যাবসেন্সটা ফিল করে বাচ্চা, এটাও ঘটনা। কিন্তু আমাদের তো গাছটাকে ঠিক রাখতে হবে, অতএব মাকে ঠিক রাখলে বাচ্চাটাকে আবার বাড়ি ফিরে এসে মা এতটাই স্নেহ যত্ন দেবে যে আবার বাচ্চাটা তরতর করে গ্রো করবে। তো এই পুরো ব্যাপারটায় সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের কী রোল আছে যদি একটু জানা যায়? দেখো, এটা জানা ছিল আগেই, আগে আমরা জানতাম যে পোস্টপার্টাম ডিপ্রেশনের জায়গাটা জানা ছিল, কিন্তু সাইকোসিস জায়গাটা পরবর্তীকালে দেখা গেল যে না, এটা কিন্তু ডিপ্রেশন না, এটা কিন্তু সাইকোসিস। অর্থাৎ সাইকোসিস, সাইকোটিক ফিচার্স যেগুলো সেইগুলো আসছে। যেটা বলা হচ্ছে এখন, যেহেতু এটা শুরু হয় মোটামুটি হবে দু সপ্তাহের মধ্যেই, বেশিরভাগ সময় 80% দু থেকে তিন দিনের মধ্যেই শুরু হয়ে যায়, কাজেই এত আর্লি ফেজে শুরু হচ্ছে। এবং যেটা হয়েছিল যে ওই টেক্সাসে 2001 সালে ওই ইয়েটস বলে যে ভদ্রমহিলা, যেটা 5টা বাচ্চাকে উনি মেরে ফেলে, এবং সেটার থেকে ওটা খুব লাইন লাইটে আসে এবং তারপরে আরও কতগুলো ঘটনা ঘটে, তখন কিন্তু এই মতবাদটা বলা হলো যে চিকিৎসার ক্ষেত্রে করতে গেলে যেটা করা দরকার সেটা হচ্ছে যে মাকে কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্ট করার দরকার আছে। অ্যাটলিস্ট যদি দেখা যায় যে এইরকম ধরনের একটা হোমিসাইডাল টেন্ডেন্সি তার রয়েছে বা সাইকোলজিস্ট কথা বলে বুঝতে পারছেন, তাহলে কিন্তু তিনি অ্যাডভাইস করবেন যে সেপারেশনের, অন্তত টেম্পোরারিলি হলেও একসঙ্গে রেখে করতে আপত্তি নেই, যদি দেখা যায় যে সাইকোসিস বা তার ওই ধরনের অতটা বাড়াবাড়ির পর্যায়ে যায়নি বা প্রপার প্রিকশন যদি নেওয়া যায়, which is very impossible also, সেটা আমাদের দেশে যদি বা সম্ভব হয়, মা মাসি পেশিরা আসেন, বিদেশে প্রায় ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়ায়, অত লোকজন নয়। আমাদের দেশে আমরা বলি যে যেহেতু অন্য লোকজন থাকে সঙ্গে, সম্ভব যে একই জায়গায় রেখে চিকিৎসা চেষ্টা করা যেতে পারে, কিন্তু যদিও এর পার্সেন্টেজ খুব কম যে বাচ্চাকে মা মেরে ফেলেছেন, কিন্তু এটা ঘটনা, এটা কম হলেও এটা ঘটেছে দু এক সময়। কাজেই এক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে। যেটা হয় প্রধানত, যেটা দেখা গেছে যে একটা কিন্তু ফ্যামিলিতে একটা সমস্যার জায়গা অনেক সময় থাকে, একটা কাছে দেখা গেছে যে একটা পভার্টি, লো সোশিও ইকোনমিক যেটা আমরা বলি অবস্থা, তার সঙ্গে এবং ন্যাচারালি আমাদের দেশে খানিকটা তুমি বুঝতেই পারো যে কালচারাল জায়গা একটা কিন্তু আছে, যেখানে হয়তো মার আগের বাচ্চা হোক, বাচ্চাটাকে মেয়ে হয়েছে, সেটাকে হয়তো অ্যাকসেপ্টেন্স সেভাবে নেই ফ্যামিলিতে, যেটা আমাদের দেশে আছে এখনও। হ্যাঁ, কাজেই মার একটা কিন্তু সিভিয়ার সেলফ এস্টিমের সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু মা ভাবছেন যে কেউ এটাকে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, এবং আমি বোধহয় কিছুটা অন্যায় করছি, সিভিয়ার গিল্ট ফিলিং হচ্ছে আর কি। হ্যাঁ, এবং ভগবান আমাকে শাস্তি দিয়েছেন, এইখান থেকে কিন্তু একটা সাইকোসিস ধীরে ধীরে স্টেম আপ করতে থাকছে। এবং দেখা যাচ্ছে যে এদের কিন্তু আরও অন্য কত কোনো সময় দেখা গেছে যে হয়তো ফ্যামিলিতে একটা বাইপোলারিটির কোনো হিস্ট্রি ছিল। হ্যাঁ, কোনো সময় হয়তো সাইকোসিসের ব্রিফ সাইকোসিস হলেও একটা হিস্ট্রি কিন্তু ছিল, আমরা খুব কেয়ারফুলি কিন্তু হিস্ট্রিটা নিতে বলি, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা আরও বেড়ে যেতে থাকে। এবং যখন থেরাপির জায়গাটা, সাপোর্ট দেওয়ার জায়গাটা আসে, সেখানে কিন্তু মেনলি টার্গেটের জায়গাটা হচ্ছে আমাদের দেশে এইটাই, যে মা কেন মনে করছেন বা কোথা থেকে তার এই সেলফ এস্টিমের জায়গাটা আসছে যে
এই বাচ্চাটা জন্ম দিয়ে বোধহয় আমি ভালো করিনি, বা কোথাও একটা কিছু বোধহয় ভুল হয়েছে, বা আমি কোথাও একটা অপরাধ করেছি, বা এই বাচ্চাটাকে জন্ম দিয়ে আমি বাচ্চাটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমরা প্রধানত অ্যাড্রেস করি। এইগুলোকেই আগে ডিক করতে হবে ডিউরিং দি হিস্ট্রি সেশন। মা হওয়াটা যে একটা খুব গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, সম্মানের ব্যাপার, এই জায়গাটাকে কিন্তু আমরা খুব এমফেসাইজ করি সেখানে। এবং দেখা যায় যে আস্তে আস্তে সেই জায়গাটা যখন তৈরি হতে থাকে তাহলে তিনি একটু ভালো ফিল করতে থাকেন। ফ্যামিলি মেম্বারসদের ইনভলভ করা হয় সেখানে, যে এটা তো শুধু একজনের কাজ না, বাকি সবাই হাজব্যান্ড এবং অন্য যারা আছেন। আমাদের এখানে যেমন ইনলসদের সমস্যা থাকে যে শ্বশুর শাশুড়ি কীভাবে নিচ্ছেন এই জায়গাটা, তাদেরকে একটু যদি ইনভলভ করানো যায় এই গোটা ব্যাপারটার মধ্যে, এই সাপোর্টিভ সিস্টেমের মধ্যে, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক বেটার রেজাল্ট পায়। তাহলে এটা আমরা জানলাম যে পিওরপারাল সাইকোসিস বা পোস্টপার্টাম সাইকোসিসে শুধু বাচ্চাটাকে মার কাছ থেকে আলাদা করলেই হবে না, আমাদের বাচ্চাটাকে আলাদা রেখে বাচ্চার আশেপাশে যারা আছে তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে ঠিকভাবে মেনটেন করতে হবে। অ্যাট দি সেম টাইম বাচ্চার মাকে বাচ্চার কাছ থেকে সরিয়ে তাকে ওষুধ দিয়ে একটা জায়গায় নিয়ে আসার পর তাকেও কাউন্সিলিং করা দরকার। আসুন এবার আমরা ট্রিটমেন্ট পোর্শনে যাই। এই ধরনের ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট যেটা আমরা জেনারেলি করে থাকি সেটা হচ্ছে পেশেন্টকে বাচ্চার থেকে আলাদা করতে হয়, কারণ এটা দেখা গেছে 4-6 ইনফ্যান্টিসাইড, মানে 100টা যদি আমরা এই ধরনের পেশেন্ট ডিল করি 4-6 মা কিন্তু বাচ্চার ক্ষতি করে ফেলে। হ্যাঁ, এতটাই ক্ষতি করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চার গলা টিপে মেরে দেয়। অতএব ট্রিটমেন্টের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাকে আর বাচ্চাকে আলাদা করে দেওয়া। আমরা যেটা জেনারেলি করে থাকি এই ধরনের ক্ষেত্রে, মাকে হসপিটালাইজ করি, বাচ্চাটাকে দিদিমা কিংবা ঠাকমা কিংবা বাড়ির অন্য কেউ দেখাশোনা করে, মাকে ট্রিটমেন্ট করে আমরা 7-10 দিনের মধ্যে তৈরি করে দিয়ে আবার বাচ্চাটার কাছে পাঠাই। এই ট্রিটমেন্ট যেটা আমরা হসপিটালে করে থাকি সেটা হলো অ্যান্টিসাইকোটিক দিয়ে ট্রিটমেন্ট আমরা করি। এখানেও সেডেটিভের প্রয়োজন হয়, মাকে একটু ঘুম পাড়িয়ে রাখা হয়, এটা সময় লাগে, 10-15 দিনও অনেক সময় লাগে, অনেক সময় মাসখানেকও লেগে যায় এই সাইকোটিক প্রসেসটাকে আন্ডার কন্ট্রোলে আনার। এবং কাউন্সিলিংয়ের এখানে যে রোলটা সেটা কিন্তু অনেক পরে আসে। প্রথমেই যেটা আমাদের লক্ষ্য থাকে বা যেটা আমরা করিও সেটা হচ্ছে মাকে সাইকোটিক প্রসেস থেকে বার করে আনা এবং মাকে বোঝানো যে তুমি অসুস্থ ছিলে, তুমি এখন সুস্থ আছো, এটাই তোমার বাচ্চা। অনেকে মনে করেন যে মাকে এই সময় সরিয়ে দিলে বুকের দুধটা পাবে না বাচ্চা। আপনারা বলুন তো, এমন তো অনেক বাচ্চা আছে যারা প্রথম দিন থেকেই মায়ের দুধ পায় না যে কোনো কারণে, অনেক সময় ব্রেস্ট মিল্ক তৈরি হয় না বা মা দিতে পারে না বা বাচ্চা সাক করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ অনেক রকম পদ্ধতি আছে যেটা পেডিয়াট্রিশিয়ান বলে দেবে। আমি আজ অবধি যতগুলো এই কেস ডিল করেছি তার প্রগনোসিস ইজ 100%, মানে আমি মাকে সুস্থ করতে পেরেছি 100টার মধ্যে 100 জনকেই। তার একটাই কারণ, আমি মা আর বাচ্চাটাকে সরিয়ে রাখতে পেরেছিলাম এবং মাকে চিকিৎসা করে আবার মাকে ফেরত দিতে পেরেছিলাম। আমি এই উদাহরণটা একটাই কারণে দিলাম, কারণ অনেক মায়েরা আছেন যারা মনে করেন যে আমি যদি আমার মেয়েকে 1 মাস সরিয়ে রাখি বা 2 সপ্তাহ সরিয়ে রাখি বাচ্চাটার কষ্ট হবে। কোনটা ভালো, বাচ্চাটার 1 মাস কষ্ট হওয়া ভালো না বাচ্চাটা চিরকালের কষ্ট পাওয়া ভালো? চলে এলাম মনের চিঠি নিয়ে। রোজকার মতো সোম থেকে শনি 8:30-9 আজকে একটা খুব সুন্দর চিঠি পড়ব। চিঠিটা রোগের সঙ্গে যে যুক্ত তা কিন্তু নয়, চিঠিটা পড়লেই আপনারা বুঝতে পারবেন, কিন্তু চিঠিটা আমি একটাই কারণে পড়ছি। চিঠিটা পাঠিয়েছে খড়গপুর থেকে। চিঠিটা পড়ে আমার বড় ভালো লাগলো যে এখনও এরকম মানুষ আছে। চিঠিটা লিখেছে 12/6 খড়গপুর থেকে ডাক্তার সাহেব। খুব ভালো লাগলো এই সম্বোধনটা। আমার মেয়ে গত 8 মাস হলো আমাদের সঙ্গে ছিল, মানে বাপের বাড়িতে ছিল।
তার একটা ফুটফুটে ছেলে হয়েছে, সে আবার শ্বশুর বাড়ি চলে গেছে। সে যাওয়ার পর থেকে মনে হচ্ছে আমার কোল শূন্য হয়ে গেল, আমার দাদুভাইকে নিয়ে চলে গেল, আমার বাড়িতে কেউ নেই, আমি আর আমার কর্তা। হ্যাঁ, কর্তাই। আমাদের দুজনেরই এখন মন একদমই ভালো নয়, খালি কান্না কান্না পায়। মনে হয় মেয়ের শ্বশুর বাড়িতে দৌড়ে যাই, দাদুভাইকে কোলে করে নিই। সেটা তো সম্ভব নয়। ডাক্তার সাহেব, কি করি? আপনার চিঠিটা এই কারণেই পড়লাম যে এই চিঠিটা, রোগ তো নেই, যেটা আছে সেটা হচ্ছে ইমোশন আছে। বড় ভালো লাগলো এরকম চিঠি পড়ে, এবং আমার মনে হয় যে দর্শকরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরও ভালো লাগবে। আপনাকে একটা কথা বলি, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আমাদের সবাইয়েরই কিন্তু মন এরকম মাঝে মধ্যে খারাপ হয়। বিশেষ করে কেউ যদি অনেক দিন আমার কাছে থাকে, তারপর চলে যায়, যদিও প্ল্যান করে যায়, কিন্তু তাও মনটা খারাপ হয়। আপনার মেয়ের জন্যে যতটা না মন খারাপ, তার চেয়ে বেশি মন খারাপ আপনার দাদুভাইয়ের জন্যে। এটা আমরা বুঝি, এটা আপনিও বোঝেন, কিন্তু আপনি চিঠিটা লিখেছেন, বড় ভালো লাগলো। আমি তো ডাইরেক্টলি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, একটাই সাজেশান দিতে পারি, মনটাকে একটু বাঁধুন। সামনে তো পুজো আসছে, পুজোয় নিশ্চয়ই আপনার মেয়ে আপনার নাতিকে নিয়ে আসবে, মামার বাড়িতে আসবে আপনার নাতি। কটা মাস একটু অপেক্ষা করুন, দেখবেন আপনি আবার আপনার নাতিকে ফেরত পাবেন। কিন্তু হ্যাঁ, এবার একটা কথা মনে করিয়ে দেব, নাতিকে তো যেতে হবে, তখন কিন্তু যেন এরকম কষ্ট না পান। আপনার কষ্টটা আপনি চিঠির মাধ্যমে আমাদের মধ্যেও দিয়ে দিয়েছেন, এবং আমি জানি আজকে যে দর্শকরা আপনার চিঠিটা শুনলো তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। আমরা আশা করব, আমি দর্শকদের তরফ থেকেই বলছি, আমি আমার তরফ থেকে বলছি, পুজোতে যখন দাদুভাই আসবে, যখন আনন্দ করবে, তখন একটাই কথা মনে রাখবেন, সে কিন্তু আবার চলে যাবে, অতএব নিজেকে একটু বেঁধে রাখবেন। হ্যাঁ, আর দর্শকদের কাছে আমি আবেদন করব, আবার যদি দর্শকরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যদি চিঠি দিতে চান, আমাদের ঠিকানা মনের চিঠি, প্রযত্নে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7CIT Road, অ্যাবাভ সেনকো গোল্ড, মৌলালি, কলকাতা 7,14। যদি আমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে চান বা SMS করতে চান, ফোন করবেন মেন্টাল হেলথ হেল্পলাইন 9830027976, বা যদি মেল করতে চান করবেন nipsindia@vsnl.com। আজকের মতো মনের চিঠি এখানেই শেষ। সুস্থ থাকুন শারীরিকভাবে, মানসিকভাবে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা।